আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনাদেরকে একটা প্রপারলি ওয়ার্ডপ্রেসে একটি ইকমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো, এবং সেটা হলো উডমার্ট থিম দিয়ে। তো আমি একদম প্রথম থেকে দেখাবো কীভাবে আপনার ডোমেইন কিনবেন, হোম হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন, সব কিছু একদম প্রপারলি দেখিয়ে দেবো, এবং যাতে আপনার যাতে একদম পরিপূর্ণ কাউকে হায়ার না করে, কোনো ডেভেলপারকে হায়ার না করে যাতে একটা ইকমার্স ওয়েবসাইট বানাতে পারেন, ঠিক সম্পূর্ণ আমি ওই প্রসেসটা দেখাবো। তো আমি আগে এই হোস্টেপার থেকে একটা ডোমেইন কিনি, বেসিক্যালি আমি একটা নতুন ব্যবসা শুরু করব, তো এই জন্য আমি একটা এখানে ওয়েবসাইট বানাবো বা ভাবলাম এটা একটা ভিডিও করে দেখাই। তো আমার কিছু ডোমেইন আগে কিনা আছেন, তো এগুলো আমার নিজের আছে, কিছু ক্লায়েন্টের আছে, তো আমি এখানে একটা নতুন রেজিস্ট্রেশন করি ডোমেইন। তো আমি আশা করি আপনার ডোমেইন সবাই কিনতে পারেন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি সবসময় প্রেফার করি হোস্টেপার থেকে, এবং একজন হোস্ট এই দুটো সাথে নিব। তো আমি gadgetnibben.com দেখি যে আমার এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, .com ডোমেইনটা, এবং এটার দাম হয়েছে 1050 টাকা। তো আমি এখন এই ডোমেইনটাকে এখানে কপি করে আগে দেখি এই ডোমেইনটা কি আগে কোথাও রেজিস্ট্রেশন হয়েছে নাকি, মানে আগে কোনো দিন এই ডোমেইনটা কিনা হয়েছে নাকি। এই জন্য আপনারা হুইস ডোমেইন টুলে যে দেখতে পারেন এই ওয়েবসাইটটিতে, এখানে আপনারা সার্চ দিলে একটা রিক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আপনারা পূরণ করে জাস্ট সামনে গেলে দেখবেন যে হ্যাঁ, এই ডোমেইনটা কিন্তু আজ পর্যন্ত কোনো দিন রেজিস্টার করা হয়নি, মানে কোনো দিন কিনা হয়নি আর কি। তো আপনারা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ডোমেইন কেনার সময় যে আগে কি কোনো দিন ডোমেইনটা কিনা হয়েছিল নাকি, কারণ অনেক সময় হয় কি ডোমেইনটা কিনা হইলে আপনার ধরেন অনেক সময় স্প্যাম টেস্প্যাম হইতে পারে, অনেক কাহিনি হইতে পারে, ফেসবুক থেকে ব্লক করে দিতে পারে। যাই হোক, তো এটা চেক করে নেবেন। তো আমি এখানে হোস্টিং আমি এখন কিনবো না, যেহেতু আমার হোস্টিং আছে। তো এইসব জিনিসগুলো ফ্রি দেয়, এগুলো তো আপনারা নর্মালি জানেনই। তারপর আমি এখান থেকে একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে নাকি। এই হোস্টেবারে এখন 1050 টাকা করে বিক্রি করে, আর অন্যান্য কোম্পানিতে একটু বেশি আবার কিছু আছে কম, তো 1-200 টাকা পার্থক্য করে। তো আমি সবসময় এটা থেকে প্রেফার করি। তো আমি 1050 টাকা দিয়ে একটু কিনে নিই, আমার বিকাশে টাকা নেই, তো আমি একটু রকেট থেকে পেমেন্ট করবো। তো এখানে গিয়ে রকেট সিলেক্ট করি, এবং দেখে রকেটে কিন্তু 400 দেওয়া লাগবে, তো আমি এখানে রকেট নাম্বারটা দিই, এবং আমার যে পিন নাম্বারটা সেটিও দিয়ে দিই, একটু ওটিপি আসবে, ওটিপিটিও দিই। ওটিপিটি দেওয়ার পরে এটি দেখবেন একটু পরে রিডাইরেক্ট করে আমাকে আবার তাদের যে ওয়েবসাইট ওখানে পেজে নিয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এই যে দেখেন এখানে কিন্তু থ্যাংক ইউ ফর দ্য অর্ডার, ওকে আমাকে আবার লগ ইন করতে বলতেছে। লগ ইন করে মাই ডোমেইন ক্লিক করে দেখেন আমার ডোমেইন কিন্তু কিনা হয়ে গেছে, এবং এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ তারা করে দিয়েছে। এখানে এটা এখন আমরা হোস্টিংয়ের সাথে কানেক্ট করবো, দেখেন হোস্টিংয়ের সাথে, এবং অ্যাসেসরি নাই দেখে এটা লাল কালার হয়ে আছে। তো আমরা এখানে প্রথমে ডোমেইনে যাবো, এবং ম্যানেজ ডোমেইনে ক্লিক করব। ম্যানেজ ডোমেইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমে দেখবো যে এটা নেম সার্ভারটা ঠিক আছে নাকি, আপনার যেই ডোমেইনের সাথে অ্যাড করবেন সেই কোম্পানির, যেই হোস্টিংয়ের সাথে অ্যাড করবেন সেই কোম্পানির নেম সার্ভারটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু হবে না। যেমন আমার তো এই কোম্পানিতে হোস্টিং আছে, সুতরাং আমার এখানে আর নেম সার্ভার চেঞ্জ করার দরকার নেই। তা আমরা এখানে মাই সার্ভিসে যেয়ে আমার যে হোস্টিংটা আছে ওখানে গিয়ে জাস্ট ডোমেইনটা অ্যাড করে দিলেই হবে। এটা একটা সুবিধা, মানে আপনি যদি একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং নেন তাহলে আর এত ঝামেলা করা লাগে না। আপনাদের ইচ্ছা যদি ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে যদি ডোমেইন হোস্টিং নিয়ে থাকেন। তো এবার আমি এখান থেকে একটা ডোমেইন আগে অ্যাড করে নিই, যেখানে আপনার সেই প্যানেলে গেলে ডোমেইনস অপশনে যাবেন, এবং আমি যেই ডোমেইনটা মাত্র কিনছি সেই ডোমেইনটা আমরা এখন এখানে অ্যাড করবো। দেখেন আমার কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে অলরেডি। তো আমি এখানে ওপরে গেলে ক্রিয়েট ডোমেইন নামে একটা অপশন আসছে, ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে যাবো, এবং আমি আমার ডোমেইন নেমটা সম্পূর্ণভাবে এখানে লিখে দিন। তো আমি এখানে আগে দেখি gadgetnibben.com। আচ্ছা, এবার এই ঠিক চিহ্ন আপনারা চাইলে উঠাও দিতে পারেন, না রাখতেও পারেন, এটা বেসিক্যালি আপনার ডোমেইনটা আসলে কোথায় ইনস্টল হবে হোস্টিংয়ে সেটার উপর ডিপেন্ড করেন, এটা আপনার একটা ফ্যাক্ট না। এবার আপনি এখানে সাবমিট অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার বা সাবমিটও ক্লিক করলেও হবে, সমস্যা নেই। ওকে, সাবমিট হয়ে গেছে, একটু কিছুক্ষণ আপনার অপেক্ষা করি। ডোমেইন হোস্টিং ব্যাপারটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিতেছি এই কারণে, কারণ অনেকে ধরেন ভিডিওটা আমার নতুন দেখতেছেন যে হয় না আমি একদম প্ল্যানিং আছে যে কীভাবে চালু করবো, এই জন্য আমি সম্পূর্ণ ডিটেলসে দেখে নিচ্ছি। আপনার চাইলে এই পার্টটিকে স্কিপ করতে পারেন, যাদের ডোমেইন হোস্টিং কিনা আছে আর কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে। তো আমরা এবার SSLটাকে ইনস্টল করবো। তো দেখেন যে আমার অন্যান্য ওয়েবসাইটে কিন্তু SSL ঠিকই আছে, কিন্তু এই ওয়েবসাইটটা মাত্র অ্যাড করছে, এটার কিন্তু SSLটা এখনও অ্যাক্টিভ হয় না। তো যেগুলো এরকম লাল কালার আছে, তো ওগুলোতে সুন্দর মতো আগে প্রপারলি টিক চিহ্নটা দিয়ে নেবে, একদম সবগুলোতে দিবেন। এখানে কিন্তু প্রতিটা সাবডোমেইন সহ SSL আমাদের অ্যাক্টিভ করতে হবে, এখানে কিন্তু হবে না। আমরা একটু চেক দিই, হ্যাঁ এবার সবগুলো হয়ে গেছে, এখানে নেটওয়ার্ক ঠিক আছে,
এবং উপরের ভিতরে এখানে কি আছে না নেই, না এখানে আর ভিতরে বিশেষ অন্যান্য ডোমিনগুলো আছে, এবং আমরা উপরে যেয়ে দেখি রান অটো এস এস এল অটোমেটিক কিন্তু এটা ডিটেক্ট হয়ে গিয়েছে। ওকে, এবার আমাদের এস এস এলটাও কমপ্লিট ডান। এবার আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো এখানে প্রথমে আমরা ইনস্টলে ক্লিক করব, এবং ইনস্টলে ক্লিক করার পর এখানে আপনারা যে ডোমিনে ইনস্টল করতেছেন সেই ডোমিনটা দেবেন, অবশ্যই কিন্তু এটা রিমুভ করে দেবেন WP-টা। এবার আপনারা এখান দিয়ে যাবতীয় আপনার যেসব ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনারা এখানে দিয়ে নেবেন, আমি একটু দিয়ে নিই। এখানে আপনারা সব কিছু দেওয়ার পর এখানে আপনাদের ইমেলটা দিবেন, এবং নিচে গিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এখানে চাইলে আপনার ইমেলটাও দিতে পারেন, আবার সমস্যা নেই, এটা আমরা সেভ করে নিই, আচ্ছা সেভ পরে করবো, সমস্যা নেই। এবার আমরা দেখি এটা ইনস্টল হচ্ছে নাকি। হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে, মোটামুটি 10-15 সেকেন্ড সময় লাগবে, তারপর ইনস্টল হয়ে যাবে। এবার আমরা যদি অ্যাডমিন প্ল্যানে ঢুকি, এবং সেটা দেখতে পাচ্ছি নিচে আমাদের ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডে ঢোকার পরে প্রথম কাজ হলো সেটিংসে গিয়ে আপনার পারমালিঙ্কটা অবশ্যই পোস্ট নেমে দিয়ে নেবেন, এটা যাতে সারা জীবন থাকে। ওকে, প্রথম কাজ শেষ। দ্বিতীয়ত হলো কিছু ডিফল্ট প্লাগইন ইনস্টল হয়ে যাবে, প্লাগইনগুলো আমরা আগে ডিলিট করে নেব। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করি, অ্যাপ্লাই, ডিলিট, ডান। ওকে, সেকেন্ড কথা হলো এবার আমরা কিছু পোস্ট আছে, একটা পোস্ট, ওই পোস্টটা আমরা ডিলিট করে নেবো। আমরা যাবতীয় যেসব আলতো ফালতো জিনিস আছে সবগুলো আগে ডিলিট করে নেব, এখান থেকে আমরা ফুল স্ক্রিন ডিলিট করে দিই। ওকে, এবার আমাদের কিছু কমেন্টস থাকলে থাকতে পারে, স্প্যামিং কমেন্ট না, কমেন্টসগুলো নেই। ওকে, এবার আমাদের কিছু থিম এক্সট্রাভাবে থাকে, তো যে থিমটা অ্যাক্টিভ করা আছে ওইটা বাদ দিয়ে বাকি দুইটা থিম আপনি ডিলিট করে দেবেন, কারণ অ্যাক্টিভ থিম আপনি ডিলিট করতে পারবেন না। তো বাকি দুইটা থিম আছে ওগুলো ডিলিট করে দিই, এগুলো শুধু শুধু হোস্টিংয়ের জায়গা খায়। ওকে, এবার আমাদের কাজ হলো একটা থিম আপলোড করা, এবং সেটা হলো উডমার্ট থিম। তো উডমার্ট থিমটা আপনি আপলোড করবেন কীভাবে সেটা আমি দেখাই। উডমার্টের যে ফাইলটা আছে সেটা প্রথমে এক্সট্র্যাক্ট করবেন, স্টার্ট করার পরে যে ফাইলটা আসবে ওই ফাইলের ভিতরে ঢুকলে ওয়ার্ডপ্রেস থিম এইখানে গিয়ে আপনি কিন্তু এই ফাইলটাকে আপলোড করতে হবে, আপনি কিন্তু এক্সট্র্যাক্ট না করে আপলোড করলে কিন্তু হবে না। তো আমরা এখানে ও আপলোড থিমে যাই, এখানে এই যে এখানে দেখেন এই ফোল্ডারের ভিতর এই যে থিম ফাইল, এখানে আমরা এই জিনিসটা আপলোড করবো। আপনার কিন্তু মেইন ফাইলটা এক্সট্র্যাক্ট না করে আপলোড করলে কিন্তু হবে না। আর এই থিমটা আপনারা কই পাবেন, সেই থিমটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেতে পারবেন একদম লাইফ টাইম আপডেট। আপনার যখনই এই থিমের আপডেট আসবে আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে ঢুকে গিয়ে ডাউনলোড দেবেন, আপনার আপডেট ভার্সনটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাবো, বেসিক্যালি আমি একজনের কাজ করে দিয়েছিলাম, তো তার কাছ থেকে আমি থিমটা রেখে দিয়েছি, তো আপনারা চাইলে একদম নির্দ্বিধায় এই থিমটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমি আমার নিজের ব্যবসার জন্য এই থিমটা ইউজ করতেছি, সো আপনারা একদম ভরসা থাকতে পারেন। ওকে, এবার আমরা এই জিনিসটাকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে এবার দেখবেন আমাদের রিডাইরেক্ট করে উডমার্টের কিছু সেটিংস আমাদের পূরণ করতে পারবে। এই দেখেন, থ্যাংকস ফর চয়েজিং আওয়ার থিম। এবার আমরা নিচে এখানে লেটস স্টার্ট এটাতে ক্লিক করব। এখানে আপনারা কিন্তু এগুলো কোনোভাবেই স্কিপ করবেন না, আপনাদের কিন্তু আবার এই জিনিসটা নতুন থেকে করা লাগবে। তো লেটস স্টার্টে ক্লিক করার পরে এবার আমাদের কাজ হলো এটা একটা লাইসেন্সটা আছে নাকি দেখেন, এই যে আমি কিন্তু লাইসেন্স অলরেডি প্রি অ্যাক্টিভেট করা আছে, সো আপনাদের লাইসেন্স নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তো আপনি এখানে নেক্সট স্টেপে যান, নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনাকে বলবে যে একটি চাইল্ড থিম ইনস্টল করতে। চাইল্ড থিম কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনার যদি এক্সট্রা কোনো কোডিংয়ের কাজ করেন সেটা কিন্তু আপনার এই চাইল্ড থিম যদি না থাকে তাহলে আপনার থিম আপলোড দিলে ওই কোডিংগুলো চলে যায়, শুধু শুধু একটা ব্যাথল। সো আপনার চাইল্ড থিমটা ইনস্টল করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে। ওকে, তো আমাদের সবার প্রিয় এলিমেন্টর এটা দিয়ে আমরা কাজ করবো, তো নেক্সট স্টেপে চলে যাই। এবার এখানে কিছু প্লাগইন আছে এই থিমের ডিফল্ট প্লাগইন, এগুলো আপনাদের ইনস্টল করতেই হবে, তো আমি এখানে ইনস্টল অল দিয়ে দিই, এগুলো মোটামুটি ইনস্টল হতে থাকুক, তো ততক্ষণে আমরা ভিডিওটি স্কিপ করি। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এবার আমাদের কাজ হলো ডেমো ইম্পোর্ট করা। তো আমরা এখানে কোন ডেমোটা ইম্পোর্ট করতে পারি, তো আমি এখানে আপনাদেরকে প্রথমে দেখাই আপনারা ডেমোগুলো চয়েস করবেন কীভাবে। আপনারা তো মেইন গুগল থেকেও ডেমো দেখতে পারেন, কিংবা আপনারা যদি চান যে না আমি এখান থেকে দেখতে পারি, দেখতে চাই ডেমো, তো এখানে আপনি ক্লিক করেও দেখতে পারবেন। এই যে এখানে হয়েছে এটা একটা থিম ডেমো, তো এই ডেমোটা আমি যেহেতু ইলেকট্রনিক্সের ব্যবসা করব, সো এই ডেমোটা আমার কাছে মোটামুটি চলে, এটা নেওয়া যায়, এটার মেনুটাও সুন্দর আছে, এবং এটাতে যদি আমরা একটা প্রোডাক্টে ঢুকি, এই প্রোডাক্টে ঢুকলে যদি আমরা দেখি কীরকম, এখানে প্রোডাক্টের দাম দেওয়া আছে, টু কার্ড বাই নাও, এখানে কিছু দেওয়া আছে, ডেলিভারি সিস্টেম, ওয়ারেন্টি টোয়ারেন্টি, পেমেন্ট মেথড, হ্যাঁ খারাপ না মোটামুটি এটা, কিন্তু আমি আবার হাবি যাবি চাই না আসলে। তো আমি আরেকটা প্রোডাক্টে গিয়ে দেখি এটা আসলে তাদেরটা কি সবগুলোতে একই সিস্টেম নাকি এই ডেমোর, হ্যাঁ এগুলো সবই একই সিস্টেম। আপনারা যদি এই ডেমো ইনস্টল করেন এগুলো কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই, এগুলো একদমই সিম্পল জিনিস, আমি তো সব দেখিয়ে দিব। তো আমি এবং আরেকটু নিচে যেয়ে দেখি আর কোনো এক্সেসরিজ একটা ডেমো আছে,
ওকে, এই ডেমোটার প্রথমে একটা বড় স্লাইডার, একটা পপ আপ আসছে, এটা আমরা কেটে দিই এবং আমরা যদি নিচে যাই এবং এখানে দেখতে পাচ্ছি যে এটাও ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে। তবে এটার ফুটারটা আমার কাছে ভালো লাগে না, ফুটারে কিছুই নেই। ফুটার আপনি চাইলে অ্যাড করতে পারবেন, কিন্তু দরকার নেই, আমার এটা ভালোই লাগে না। তো আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি আর কোনটা কোনটা আছে। আচ্ছা, আমি একটা ডেমো পছন্দ করছি, সেটা হলো ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে এটা এই যে ব্ল্যাক ফ্রাইডে, এটা আমি আপনাকে প্রথমে একটু দেখাই। এটা আমি আমারটা ইম্পোর্ট করবো, এর উপরে একটা ব্যানার আছে, এখানে একটা স্লাইডার আছে, পাশে একটা প্রোডাক্ট শো করতেছে এবং হাতের বাম পাশে কিছু ক্যাটাগরিজও শো করতেছে এবং অনেক সুন্দর সুন্দর স্লাইডার আছে। এখানে এখানে প্রোডাক্টগুলোও কিন্তু সব সুন্দরভাবে সাজানো আছে এবং নিচের ফুটারটাও জোস একদম সুন্দর। এবং এরপর একটা প্রোডাক্টে ঢুকে দেখি আমরা, প্রথমে এখানে ফার্নিচার প্রোডাক্টটাতে একটু দেখি। একটা ফার্নিচার চাই, যেমন এই ফার্নিচারটা। এবং দেখেন এখানে কিন্তু আপনার কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন এবং একটু কার্ড আছে, আপনার বাইনো বাটন অ্যাড করতে পারবেন, তাদের থিমে দেওয়া আছে এবং এটার হেডার টেডার থেকে শুরু করে সবই আমার কাছে ভালো আছে। তো আমরা এটাকে সুন্দর মতো ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট করতে মোটামুটি 5-10 মিনিট সময় লাগতে পারে, আমি তো ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো এই থিমটা কিন্তু খুবই পপুলার একটা থিম, এখন আপনারা সবাই জানেন। এবং এই থিমটা কাস্টমাইজ করা একটু কঠিন, কিন্তু আমি এই ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি। তারপর যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে তো মেসেজ করতে পারেন, আমি হেল্প করবো। আর তাছাড়া এইটা এই উডমার্ট থিম নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, ওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি লেটেস্ট একটা ভিডিও দিলাম। ওকে, আমাদের ইম্পোর্ট ডান, আমরা একটু দেখি এবার আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখাচ্ছে। এই যে দেখেন, আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফুল ফিল ডান এবং আমাদের একদম যা ইম্পোর্ট করার দরকার ছিল সব কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। দেখছেন, এই যে নামের উপরে কিন্তু আমার যেই রকম একটা ডিজাইন চেয়েছিলাম ঠিক ওই ডিজাইনটি এসে পড়েছে। এবং আমরা এখানে যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কিন্তু এখন কাজ হলো বাকি সেট আপগুলো করা। সেটা হলো প্রথমে হলো আমাদের উকমার্সের সেট আপ। উকমার্সের সেট আপ না করলে কিন্তু কোনো লাভ নেই। তো আপনাকে প্রথমে এখানে হোমে ক্লিক করার পর এখানে আপনি যাবতীয় যা যা তথ্য আছে, অ্যাড্রেস থেকে শুরু করে সব তথ্যগুলো এখানে দিয়ে নেবেন এবং এখানে কন্টেন্টে ক্লিক করবেন। এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে করে নেবেন। আমি যেহেতু ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করবো এটা দিয়ে দিই, আপনার অন্যগুলো চেয়ে দিতে পারেন, আমার ডাউনলোড করার প্রোডাক্ট থাকতে পারে। ওকে, আমরা এখানে কন্টিনিউতে দিয়ে দিই। এখন আমাদের এখানে কিছু তথ্য চাইতেছে, বিজনেসকে আগে কোনদিন করছে নাকি, কোথাও আছে নাকি প্ল্যাটফর্ম, কয়জন কাজ করতেছে, কী আসে বিষয়ে, কয় লাখ টাকা বা কয় হাজার টাকা আমার লেনদেন হয়, আমার কোনো জায়গায় অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো স্টোর আছে নাকি। এটাতে কোনো জায়গায় নাই, সো আমি এখানে এটা 3 নম্বর অপশানটা দিয়ে দিই যে উকমার্সেরই অন্য জায়গায় আমার একটা ওয়েবসাইট আছে। আমার জানেন যে সব বিভিন্ন একটা ওয়েবসাইট আছে। যাই হোক, আমরা এখান থেকে এই প্লাগিন 3টা দরকার নেই, কিন্তু প্রথম প্লাগিনটা দরকার আছে জেট প্যাক, এটা আমরা ইনস্টল দিয়ে নিই। এটা আমরা চাইলে বাইরে থেকেও ইনস্টল দিতে পারেন, প্লাগিন অপশানে গিয়ে কোনো সমস্যা নেই। আর এখান থেকে যেহেতু আসছে অপশানটা দিয়ে নিই। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, সে ইনস্টল করা শেষ। এবার আমাদের জেট প্যাকের সাথে কিন্তু এটা কানেক্ট করতে হবে। তার আগে আমাদের সিপেনেলে যেয়ে একটা ইমেল তৈরি করে নিতে হবে। এবং ইমেল আপনারা চাইলে জেট প্যাকের সাথে কানেক্ট করার জন্য নর্মাল জিমেলও দিতে পারেন, কিংবা আপনারা চাইলে একটা ইমেল নতুন করে প্রফেশনাল একটা বিজনেস ইমেল তৈরি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তো আমি একটা বিজনেস ইমেল আগে দিকে তৈরি করে নিই, তাহলে আপনাদেরও দেখানো হয়ে যাবে। তো ইমেল অপশন অ্যাকাউন্টে যাবেন এবং এখানে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং আপনার যেই ডোমেনের আন্ডারে ইমেলটা করতে চান সেই ডোমেনটা সিলেক্ট করবেন এবং ইমেলের সামনে কী লিখতে চান। যেমন আমি লিখবো যে info@gadgetniben.com, তো এটা আমি এখানে দিই। এবং আমি এখানে একটি পাসওয়ার্ড তৈরি করি ইমেলে ঢোকার জন্য, যে পাসওয়ার্ড যাতে আপনারা সবাই জানেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এবং দেওয়ার পরে এর ইনফো সব কিছু ঠিক আছে। এবার আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে এই পেজে আবার নিয়ে আসছে। তো আমি এখান থেকে এই যে চেক ইমেল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আমরা এই অপশানে ক্লিক করবো এবং ওপেনে দেবো। এখানে দেখবো আমাদের ইনবক্সে কিন্তু নিয়ে এসেছে। ইনবক্সে আনার পরে এখানে এবার আমরা এখানে এই একটা ইউজার নেম দিয়ে দিই এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখানে আমরা এই ইমেলের আন্ডারেই এটা করবো। আপনি কিন্তু চাইলে এখানে আপনার জিমেলও দিতে পারেন। জেট প্যাক কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্লাগইন এবং এটা উকমার্স যেহেতু আপনি ইনস্টল করছেন, জেট প্যাকটা কিন্তু আপনি ইনস্টল করতেই হবে, নাহলে কিন্তু আপনার ধরেন অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে মিস হবেন। তো এটা অথেন্টিকেট করতেছে, আমরা একটু ওয়েট করি। জেট প্যাক দিয়ে কিন্তু আপনারা ডেলি ভিজিটর দেখতে পারবেন, তারপর যাবতীয় যেসব জিনিসপাতি আছে, যেমন ধরেন আপনার কেউ যদি স্প্যাম কমেন্ট করে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন, তারপর ধরেন আপনার ওয়েবসাইট স্পিড মারাতে পারবেন, তারপরে এরকম টুকিটাকি অনেক কিছু করা যায়। এছাড়া দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাক্টিভেশন একটা লিঙ্ক এসে পড়েছে কনফার্মে। এখন আমরা কনফার্মে ক্লিক করবো এবং এটি কনফার্ম হয়ে যায়। দেখছেন এইভাবে কিন্তু আপনারা বিজনেস ইমেল তৈরি করতে পারবেন এবং যত খুশি তত তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার ইনফো দিয়ে তৈরি করেছে, আপনার চাইলে সাপোর্ট অ্যান্ড দ্য দিয়ে আপনার ডোমেন নেমটা দিতে পারেন। ওকে, এবার আমরা দেখি এখানে আর কী কী জিনিস আছে। এখানে টুকিটাকি অনেক কিছু আছে, এগুলো আপনারা আস্তে আস্তে করে নেবেন, এটা এতটা দরকার নেই। আর যেগুলো দরকার আমি তো ওগুলো দেখিয়ে দিব। ওকে, আমাদের উকমার্সের মোটামুটি কাজ এখানে শেষ, বাকি কাজগুলো আমরা যখন কাজ করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা প্রথমে এবার আমরা উডমার্ট ওয়েবসাইটে একটু যাই, ওয়েবসাইটে দিয়ে দেখি যে এখানে কী করা যায়।
ওকে, তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এই পর্যন্ত স্টপ রাখি। আমার এইটার যে সেকেন্ড পার্ট আসবে ওই পার্টটা আমি দেখাবো কীভাবে এই সব কিছু আপনারা এডিট করবেন। তো ততদিন পর্যন্ত টিল দেন টেক কেয়ার, টাটা।